এটা 1985 সালের কথা, যখন একটা স্পোর্টস শু কোম্পানির ট্যালেন্ট স্কাউট সনি ভাকারো ট্যালেন্টেড কিছু বাস্কেটবল প্লেয়ার খুঁজছিল, যাকে দিয়ে সে তার কোম্পানির জুতোর বিজ্ঞাপন দেওয়াতে পারে, যাতে তাদের জুতোর প্রচার আরো ছড়িয়ে পড়ে এবং তারা আরো বেশি প্রফিট করে। এই বছর বাস্কেটবল শু এর মার্কেটে কনভার্স কোম্পানি 54% জায়গা দখল করেছে, অ্যাডিডাস 29% এবং সবচেয়ে নিচে ছিল নাইকি মাত্র 17%। নাইকির বাস্কেটবল ডিভিশনের হেড হোয়ার্ড হোয়াইট জানায়, এখন অ্যাডিডাস কোম্পানির জুতো আমেরিকার তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ সব উঠতি র্যাপার্সরা অ্যাডিডাস কোম্পানির জুতোই ব্যবহার করছে। আর কনভার্স তো অনেক আগে থেকেই ফেমাস, কারণ তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল ম্যাজিক জনসন এবং ল্যারি বার্ড নামের দুজন বাস্কেটবল লেজেন্ড। নাইকিকে সবাই জগিং শু হিসাবেই চিনত, কিন্তু জগিং শু থেকে নাইকের খুব একটা লাভ হতো না। পরে ত্রিশে রবের নেতৃত্বে একটা মিটিংয়ে তারা আলোচনা করে, এবার তারা কোনো উঠতি বাস্কেটবল স্টারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নেবে। এখানে জানা যায় তাদের পছন্দের প্রায় সব প্লেয়ারদেরকেই কনভার্স তাদের সাথে ডিল করানোর চেষ্টা করছে, এবং একজন বলে যে মাইকেল জর্ডান একটা খুবই ভালো অপশন, কিন্তু তাকে অ্যাডিডাসও ডিল অফার করেছে, আর অত বড় একটা ব্র্যান্ডের সাথে দর হাঁকানো নাইকির পক্ষে সম্ভব নয়। এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না, তাই রব সেই মিটিং ছেড়ে ওয়াশরুমে গেলে সনি তার পিছন পিছন যায় এবং রবকে জানায় তাদের উচিত মাইকেল জর্ডানকে সাইন করা। কিন্তু রব সেটাকে নাকচ করে দেয়, কারণ নাইকি তিনজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সাইন করানোর জন্য মাত্র $2,500,000 ধার্য করেছিল, আর জর্ডানকে সাইন করা তাদের সাধ্যের বাইরে ছিল। এরপর সনি নাইকির সিইও ফিল নাইটের অফিসে গিয়ে বাজেট নিয়ে কথা বলতে যায়, কিন্তু সেও সব শুনে খুব একটা খুশি হয় না, কারণ আগের বছরই নাইকের লাভ অনেকটা কমে গেছে, আর বাস্কেটবল শু সেকশন থেকে যেহেতু বেশি লাভ হচ্ছে না, তাই তারা সেই সেকশনটা বন্ধ করে দিতে চাইছে। এসব শুনেও সনি $2,500,000 বাজেটটা বাড়াতে বললে ফিল সাথে সাথেই সেটা নাকচ করে দেয়। এরপর সনিকে দেখা যায় তার সার্ভে চালাতে, সে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরকে ভালো করে দেখে, সে র্যান্ডম লোককে উঠতি বাস্কেটবল প্লেয়ারদের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসাও করে। এরকমই একদিন সে বাড়িতে মাইকেল জর্ডানের একটা ম্যাচের রেকর্ডিং দেখছিল, যেখানে সে নর্থ ক্যারোলিন টিমের হয়ে একদম শেষ মুহূর্তে দুর্দান্ত একটা বাস্কেট করে টিমকে জিতিয়েছিল। সেটা দেখে সনি খুবই আশ্চর্য হয়ে যায় এবং বারবার সেই ভিডিওটাই চালিয়ে দেখতে থাকে। পরের দিন সে খুবই এক্সাইটেড হয়ে অফিসে গিয়ে রবকে সেই ভিডিওটা দেখায়, কিন্তু রব সেই ভিডিওটায় আশ্চর্যজনক কিছুই দেখতে পায় না। তখন সনি রবকে বোঝায়, এরকম শেষ মুহূর্তে যখন টিমের একটা বাস্কেট দরকার, তখন কোচ টিমের অভিজ্ঞ প্লেয়ার জেমস ওয়ার্থির থেকে বেশি বিশ্বাস মাইকেল জর্ডানের উপর করে এবং তাকে বলটা দিতে বলে। এর থেকেই প্রমাণিত হয় যে ইয়াং জর্ডানের মধ্যে কতটা পোটেনশিয়াল আছে, আর এই কারণেই সনি একরকম বদ্ধপরিকর হয়ে যায়, সে মাইকেল জর্ডানকে সাইন করাবেই, তাতে যদি তিনজন প্লেয়ারকে সাইন নাও করাতে পারে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু রব তিনজনের জায়গায় একজনের উপর সব টাকা ইনভেস্ট করে জুয়ো খেলতে মোটেই চাইছিল না, তাই সে মানা করে দেয়। আর তাছাড়া তারা যদি $2,500,000 পুরোটা জর্ডানকে অফার করে আর অ্যাডিডাস যদি সেই টাকা ম্যাচ করে, জর্ডানকে সাইন করিয়ে নেয়, তাহলে তাদের হাতে বাকিদেরকে দিয়ে সাইন করানোর আর সময়ই থাকবে না। আর তাছাড়া মাইকেল সর্বসমক্ষে স্বীকার করে যে সে অ্যাডিডাসের একজন ফ্যান বয়। এরপর সনি তার আইডিয়াটা নাইকির ভাইস প্রেসিডেন্ট হোয়ার্ড হোয়াইটকে শোনালে সেও নাকচ করে দেয়। তখন সনি সোজা মাইকেল জর্ডানের এজেন্ট ডেভিড ফল্ককে ফোন করে এবং জর্ডানের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলে। ডেভিড সোজাসুজি জানিয়ে দেয় মাইকেল জর্ডান নাইকির সাথে কোনো কথা বলতে চায় না। সনি ডেভিডকে মনে করিয়ে দেয় যে অ্যাডিডাস নাজিদের দ্বারা তৈরি, তাই সেই রকম একটা ব্র্যান্ডের সাথে ডিল করাটা জর্ডানের বোধহয় উচিত হবে না। ডেভিড ইরিটেটেড হয়ে বলে মাইকেল জর্ডান শুধুমাত্র কনভার্স অথবা অ্যাডিডাসের সাথেই ডিল করবে। তখন কে কি অফার করেছে সনি সেটা জানতে চাইলে ডেভিড বলে দেয় অ্যাডিডাস জর্ডানকে $2,00,000 অফার করেছে। সনি এবার ধন্ধে পড়ে যায়, কারণ এত মোটা অঙ্কের টাকা একজন উঠতি প্লেয়ারকে অফার করা খুবই রিস্কি। তবুও সে ফিলের কাছে গিয়ে বলে সে নিজের ক্যারিয়ার বাজি রাখতে রাজি আছে, কিন্তু সে মাইকেল জর্ডানকেই সাইন করাতে চায়। এরপর সনি আমেরিকার বাস্কেটবলের কোচ জর্জ রেভেলিং এর সাথে দেখা করতে যায়, যে মাইকেল জর্ডানের একজন কাছের মানুষ ছিল। জর্জ তাকে জানায় মাইকেল জর্ডান নাইকির সাথে ডিল করতে চায় না, কারণ নাইকির শুগুলো দেখতে একদমই সুন্দর নয়, আর তাছাড়া সে অ্যাডিডাসের একজন ফ্যান বয়। তার টিমকে কনভার্স কোম্পানি স্পন্সর করলেও সে ট্রেনিং এ অ্যাডিডাসের জুতোই পরে, শুধুমাত্র ম্যাচের সময় সে স্পন্সরদের জুতো পরে খেলতে নামে। জর্জ আরো জানায় মাইকেল জর্ডানের এগ্রিমেন্টের একটা পার্টের রাইট তার মা ডেলোরিস জর্ডানের কাছেও আছে। এটা শুনে সনি বিপদে পড়বে জেনেও সোজা মাইকেল জর্ডানের মায়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সনি হোয়ার্ড হোয়াইটকে জানায়, সে বোঝে যে বারণ করলেও সনি তার কথা শুনবে না।
তাই সে বারণ করে না। সোনি ক্যারোলিনে মাইকেল জর্ডানের বাড়ি পৌঁছালে মাইকেল জর্ডানের বাবা তাকে ওয়েলকাম করে এবং তার মা ডেলোরিস সোনিকে বলে তাকে এই ডিলের জন্য কনভিন্স করতে। সোনি ডেলোরিসকে বলে মাইকেল জর্ডান যদি কনভার্সের সাথে ডিল সাইন করে তাহলে সে কনভার্সের কন্ট্রাক্টের আন্ডারে থাকা বাকি মহান খেলোয়াড়দের মধ্যে একজন হবে। আর এদিকে অ্যাডিডাসলারের মৃত্যুর পর অ্যাডিডাসের মধ্যেই বিভিন্ন সমস্যা চলছে, কিন্তু সে যদি নাইকির সাথে ডিল করে তাহলে নাইকির পুরো লাইমলাইট তার উপর থাকবে এবং তাকে খুবই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। পরে দৃশ্যে ডেভিডকে দেখা যায় সোনিকে ফোন করে সোনির আচরণের জন্য সে তাকে উল্টোপাল্টা বলছে, কিন্তু ফোন রাখার আগে সে জানায় ডেলোরিস জানিয়েছে মাইকেল জর্ডান সামনের সোমবার রাতে মিটিং এর জন্য রাজি আছে। সোনি সাথে সাথে ক্রিয়েটিভ রুমে ঢোকে মাইকেল জর্ডানকে মিটিং এর দিন দেখানোর জন্য একটা প্রোটোটাইপ শু বানাতে হবে বলে, যেটাতে ফিচার্স কম থাকলেও সমস্যা নেই কিন্তু যেটা দেখতে স্টাইলিশ হতে হবে, আর সেটা যেন অবশ্যই মাইকেল জর্ডানের পার্সোনালিটির সাথে খাপ খায়। ডিজাইনারের হাতে খুবই অল্প সময় ছিল কাজটা করার জন্য। এদিকে মাইকেল জর্ডান তার প্রথম মিটিংটা কনভার্সের সাথে করে আর তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে ডলারিস বুঝতে পারে কনভার্সের সাথে চুক্তিবদ্ধ আরো তিনজন মহান খেলোয়াড়ের থেকে তার ছেলেকে কমই গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রায়োরিটির লিস্টে তার ছেলের স্থান চতুর্থ। সাথে সাথেই সোনির বলা কথাগুলো তার মনে পড়ে যায়। ওদিকে নাইকের ডিজাইনার পিটার জর্ডানের জন্য প্রোটোটাইপ শু বানিয়ে ফেলেছিল, কিন্তু এটার মধ্যে এখনো অনেক খামতি রয়ে গিয়েছিল। শুয়ের কালারটা খুবই একঘেয়ে ছিল, বেশিরভাগটাই সাদা, কিন্তু পিটার বলে সেই শুটা বানিয়েছিল এনবিএ এর নিয়ম অনুযায়ী, যেখানে বলা আছে প্লেয়ারদের শুতে হোয়াইট কালারটাই বেশি থাকতে হবে, নয়তো $5,000 ফাইন দিতে হবে। তখন রব বুদ্ধি দেয় তারা শিকাগো বুলস টিমের কালার মানে রেড কালারটা বেশি করে জুতোতে দেবে, যাতে প্রত্যেকটা ম্যাচে জর্ডানের ওপর যা ফাইন লাগবে সেটা শিকাগো বুলস পে করবে। সবাই সহমত পোষণ করে কাজ শুরু করে দেয়। তারপর পিটার আইডিয়া দেয় যে তারা এই শুটার নাম দেবে AIR, যেটা তারা নাইকির অন্য একটা প্রোডাক্টে দেবে ভেবেছিল। তাই তারা জর্ডান আর AIR দুটো একসাথে করে শুটার নাম রাখে AIR জর্ডান, আর এইভাবেই জন্ম হয় AIR জর্ডানের। মিটিং এর আগে অবধি তারা রাত জেগে জেগে তিনজন মিলে সেই প্রোটোটাইপটা তৈরি করে আর তার ফাইনাল রেজাল্টটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে শনিবারে জর্ডানের ফ্যামিলির মিটিং থাকে অ্যাডিডাসের সাথে, সেখানে তারা অনেক জুতোর মডেল দেখায় জর্ডানের জন্য, কিন্তু ডেলোরিসের সেই জুতোগুলোর মধ্যে একটাও পছন্দ হয় না। আর ডেলোরিস এটাও লক্ষ্য করে যে অ্যাডিডাসের এখন অনেকজন মাথা, তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো একজন মানুষ নেই, ঠিক যেমনটা সনি তাকে জানিয়েছিল। এরপর সোমবার চলে আসে, জর্ডান ফ্যামিলিকে নাইকির অফিসে ওয়েলকাম জানানো হয়। ডেলোরিস সোনিকে জানায় মাইকেলকে আনইন্টারেস্টেড লাগতে পারে, কারণ তাকে জোর করে এখানে আনা হয়েছে, তাকে দেখাচ্ছিলও তেমনই, কিন্তু যখন সে নাইকের তৈরি জুতোটা দেখে সাথে সাথেই তার ইন্টারেস্ট বেড়ে যায়। ফিল সেখানে একটু লেট করে পৌঁছায়, এটা বোঝাতে যে সে খুবই বিজি একজন মানুষ এবং সময় বাঁচিয়ে সে এই মিটিংটার জন্য এসেছে। রব এরপর একটা প্রেজেন্টেশন দেখাতে শুরু করে যেটা সোনির খুবই বোরিং লাগে, সে রবকে সেটা বন্ধ করতে বলে এবং সে নিজেই একটা ইন্সপিরেশনাল স্পিচ দেয় যেটাতে জর্ডানের পুরো ফ্যামিলি ভীষণ ইম্প্রেসড হয়ে যায়। সে বলে মাইকেল জর্ডান অন্য কোম্পানির সাথে ডিল করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, কিন্তু নাইকির সাথে ডিল করলে তার জুতোর সাথে সে অমরত্ব লাভ করবে। আসলে জুতো জুতোই হয়, কিন্তু যে সেটাকে পরে সেই তার শোভা বাড়ায়। মাইকেল জর্ডানের নামটাকে মহান বানানো এবং সেটাকে আজীবন কাল সেখানেই রেখে দেওয়াটা নাইকির কাছে একটা মিশন, আর তারা সেটা পূরণ করবেই। এই স্পিচে পুরো জর্ডান ফ্যামিলি একরকম বাকরুদ্ধ হয়ে যায়। এরপরই ফিল অফিসিয়াল অফার লেটারটা জর্ডান ফ্যামিলিকে তুলে দেয়। এটা নাইকি কোম্পানির ইতিহাসে কোনো খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে বড় অ্যামাউন্ট। ডেলোরিসকে দেখে বোঝাই যাচ্ছিল সে এই ডিলের জন্য রাজি। এরপর ডেলোরিস সেই অফার লেটারটা নেয় এবং তাদেরকে বলে তারা খুব তাড়াতাড়ি তাদের মতামত জানিয়ে দেবে। পুরো টিমেরই মনে হয় তাদের মিটিং সফল হয়েছে এবং তারা মাইকেল জর্ডানকে অ্যাডিডাস ভোলাতে সক্ষম হয়েছে। পরের কয়েকদিন তাদের খুবই টেনশনের মধ্যে কাটে, কিন্তু এর মধ্যেই সোনি জানতে পারে অ্যাডিডাস আবার নতুন করে মাইকেলকে অফার করেছে। নাইকি যে অ্যামাউন্টটা দিয়েছে সেম অ্যামাউন্ট তারাও দিচ্ছে, আর তার সাথে একটা মার্সি 380SL গাড়ি। এটা শুনে সোনির খুবই দুঃখ হয়, কারণ তারা জর্ডানকে এর থেকে বড় অফার করতে পারবে না। সে এই খবরটা রবকে জানাতে পেরে ওঠে না, কারণ রব সোনির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোনির ডিসিশনকে সাপোর্ট করে গেছে। সে এটাও ভাবে আজই হয়তো অফিসে তার শেষ দিন, কারণ এই ডিলটা না হলে নাইকির বাস্কেটবল শু সেকশন বন্ধ করে দেওয়া হবে। ঠিক এই সময় ডেলোরিসের তরফ থেকে কল আসে এবং সে জানায় যে অ্যাডিডাসের সাথে ডিল তারা করবে না,
সে নাইকির সাথেই ডিল করবে, কিন্তু তাদের 2.5 লাখের সাথে একটা রেড কালারের মার্সিডিস বেঞ্চ 380SL লাগবে। এবং তার কালকের স্পিচ অনুযায়ী আক্ষরিক অর্থেই তার ছেলের নামের লেভেল প্রত্যেকটা জুতোতে থাকতে হবে। আর এই AIR জর্ডান যতগুলো বিক্রি হবে তার একটা পার্সেন্টেজ মাইকেল জর্ডানকে দিতে হবে। সনি এগুলো শুনে হতবাক হয়ে যায়। সে বার্গেন করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সনি ভাবে এই অফারটা ফিল কখনোই গ্রহণ করবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে ফিল সনিকে বলে ডেলোরিসকে ফোন করে ডিলটা ফাইনাল করে দিতে। সে সাথে সাথেই ডেলোরিসকে ফোন করে জানিয়ে দেয় যে নাইকি তাদের শর্তে রাজি আছে। আর এরপরে সনি অফিসে ঢুকে অ্যানাউন্স করে তারা বাস্কেটবলের ফিউচার স্টারের সাথে নাইকির ইতিহাসের সবচেয়ে বড় এবং সবথেকে সফল ডিলটা করতে সফল হয়েছে। ফিল আশা করেছিল যে AIR জর্ডান শু থেকে সে প্রথম বছর অন্তত $3 মিলিয়ন ইনকাম করবেই। কিন্তু দেখা যায় AIR জর্ডান শু মার্কেটে আসতেই তার প্রথম বছরের প্রথম সিজনেই 162 মিলিয়ন ইনকাম করে নিয়েছে। 162 মিলিয়ন, ভাবা যায়? আর এরপরেই নাইকি কোম্পানির ভাগ্য ঘুরে যায়। AIR জর্ডান থেকে প্রতি বছর নাইকির তহবিলে প্রায় 4 বিলিয়ন করে আসে এবং মাইকেল জর্ডান প্রতি বছর এখনও মোটামুটি 400 মিলিয়ন করে পায়। এরপর পিটারের মাথায় একটা আইডিয়া আসে এবং সে জর্ডানের একটা ছবি থেকে একটা লোগো বানিয়ে সেটা AIR জর্ডানের শুতে আটকে দেয়। মাইকেল জর্ডানের নাইকি কোম্পানির সাথে এই কন্ট্রাক্ট একটা বিপ্লব এনে দেয় কন্ট্রাক্ট মডেলের জগতে। আর এখনও অনেক প্লেয়ারকেই এই কন্ট্রাক্ট মডেল ফলো করতে দেখা যায়। আর এর সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি এক অত্যন্ত সাহসী এবং মৃত্যুভয়হীন এক কমেন্টারের গল্প দেখতে চান, তাহলে ডানদিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।